بسم الله، الحمد لله، والصلاة والسلام على رسول الله. وبعد، সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। নাজাতের দিশা চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং জান্নাতি অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তাওহিদুর রুবুবিয়া এবং তাওহিদুল উলুহিয়া। এটা বুঝতে আমাদের কিছু ভুল আছে। অনেক বড় বড় আলেম, তাদেরও কিছু বোঝার ক্ষেত্রে একটু কমতি আছে বলবো শব্দটা। বিষয়টা আমি আজকের বিষয়ের নাম রেখেছি তাওহিদ তিন প্রকার, একটি বড় উপহার। তাওহিদ তিন প্রকার, আলহামদুলিল্লাহ, অনেক অনেকে জানেন, এটার উপর আমি আলোচনা করেছি। তিন প্রকার তাওহিদ বিস্তারিত আলোচনা করেছি। গোটা জীবন যা গবেষণা করেছি, সব কিছুর নির্যাস হচ্ছে আত তাওহিদ। আর যে কালিমা বলে তাওহিদের স্বীকৃতি দিতে হয়, আর যা বললে এই তাওহিদের ভিতরে থাকা যায় না, তিনটি বিষয় পূর্বে আলোচনা করা হয়েছে। তাহলে কোনো অবস্থায় বিষয়টাকে খাটো করে দেখা ঠিক হবে না। সর্বপ্রথম তাওহিদ, তাওহিদের প্রথম হলো, পরে হলো অন্য সব কিছু, সালাত, সিয়াম, হজ, যাকাত, এরপরে জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মেনে চলা, এসব কিছু। কিন্তু সর্বপ্রথম তাওহিদ আছে, সাথে আপনি একটি মিষ্টি হাসি দিলেও রাস্তায় কোনো ভাইকে দেখে, সেটাও আপনার আমলনামায় চলে আসবে। তাওহিদ নেই, যত ভালো কাজ করা হোক, কোনো ফল হবে না। আজকে আমার আলোচনা তাওহিদ তিন প্রকার নিয়ে নয়, আমার আলোচনা দুটো বিষয়, হল তাওহিদুর রুবুবিয়া এবং তাওহিদুল উলুহিয়া। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এই জন্য আমি আমার ছাত্রদেরকে পড়াতে গিয়ে একটা গাইড বুকে আমি দেখেছি রব শব্দের প্রতিশব্দ লিখেছে ইলা। এটা মারাত্মক ভুল। রুবুবিয়াত আর উলুহিয়াতকে এক করে ফেলা হয়েছে। রব শব্দের প্রতিশব্দ হবে খালেক হইতে পারে, মালেক হইতে পারে, স্রষ্টা, মালিক, আইনদাতা ইত্যাদি, এটা হতে পারে। রব শব্দের প্রতিশব্দ ইলাহ নয়। তো ওই গাইড বুকে রবের সামনে লেখা আছে প্রতিশব্দ ইলাহ। তাওহিদ তিন প্রকার, একটা হলো রুবুবিয়ত, একটা হলো উলুহিয়ত, একটা আসমা ও সিফাত। তো রুবুবিয়ত একটি বিষয়, উলুহিয়ত আরেকটি বিষয়। তো যেহেতু এ সম্পর্কে আমি পূর্বে বিস্তারিত আলোচনা করেছি, সেহেতু ওই দিকে না গিয়ে এই যে বইয়ের মধ্যে রব শব্দের প্রতিশব্দ ইলাহ লিখেছে, আর আরেকজন বড় আলেম, আমি ওনার নাম নেব না, ওনার নাম না নিয়েই আমি ওনার একটা আলোচনা শুনেছি, ওই আলোচনার মধ্যে ধরা পড়েছে যে জিনিসটি, তিনিও রুবুবিয়ত আর উলুহিয়তের মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছেন। অর্থাৎ ইলাহ বলে উলুহিয়াকে হাকিমিয়তের মধ্যে নিয়ে গিয়েছেন। হাকিমিয়ত তো অবশ্যই আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে, এবং বিষয়টি ইমানের সাথে সম্পৃক্ত বিষয়, আল্লাহ এবং রাসুলের বিধান মানার বিষয়টি শরীয়ত সাথেও সম্পৃক্ত, আকীদার সাথেও সম্পৃক্ত। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, আপনার রবের কসম মুমিন হতে পারবে না যে পর্যন্ত আপনার ফয়সালা মেনে না নিবে। অতএব হাকিমিয়ত তো আল্লাহ হাকিম, তো হাকিমটা হবে রুবুবিয়তের সাথে। এখন আমি খুব সহজে বুঝাবার জন্য, সাধারণ লোকদেরকেও বুঝাবার জন্য, এবং রুবুবিয়ত ও উলুহিয়তের পার্থক্য বুঝাবার জন্য যে কথাটা আমি বলি, সেটা হচ্ছে আমি এভাবে বলি, রব হলেন আল্লাহ
সৃষ্টি জগতের জন্য যা করেন সেটা হলো রব, রবের কাজ, মানে আল্লাহর কাজ। তিনি স্রষ্টা, সৃষ্টি করেন, মালিক, তিনি খালেক, তিনি আইনদাতা। এ সব কিছু যাবে তাওহিদুর রুবুবিয়ার সাথে। আর আমরা যা করি আমাদের রবের জন্য সেটা হবে তাওহিদুল উলুহিয়ার সাথে। আমার সালাত, আমার কুরবানি, সিয়াম, হজ, জাকাত, জিহাদ, একেবারে যত কিছু বান্দা করে আল্লাহর জন্য সেটা হচ্ছে আল্লাহ ইলাহ মাবুদ, একমাত্র এবাদত পাওয়ার মালিক, এবাদত করবে তার অন্য সৃষ্টি, মানুষ, জিন, ফেরেশতা আল্লাহ তাআলার এবাদত করবে। তাহলে বান্দা যা করে তার আল্লাহর জন্য করে, সেজদা করে, রুকু করে ইত্যাদি, সব কিছু বান্দার কাজ, বান্দার এবাদত। আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদত করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য। তো স্রষ্টা হলো রব, আল্লাহর রুবুবিয়াত, তিনি বান্দার জন্য যা সৃষ্টি করেন, যা করেন সৃষ্টির জন্য যা করেন। আমার মনে হয় ইনশাআল্লাহ আপনারা সকলেই রুবুবিয়াত আর উলুহিয়াতের মধ্যে বুঝতে পেরেছেন। তাহলে আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে আসছি। একজন আলেম, ওনার আলোচনা আমি শুনতে পছন্দ করি। শুনতে গিয়ে দেখলাম উনি উলুহিয়াতকে এক করে ফেলেছেন হাকেমিয়াতের সাথে। হাকেমিয়াত হলো হুকুম করবেন, উপর থেকে আল্লাহ হুকুম পাঠাবেন, এটা আল্লাহর কাজ, এটা রবের কাজ। ফলে হাকেমিয়াত তো মানতেই হবে, হুকুমদাতা আল্লাহকে মানতে হবে, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। কিন্তু আমরা বুঝতে গিয়ে তাওহিদটা যদি একটু এদিক সেদিক হয়ে যায়, এবং যেই মানের বক্তার নিকট থেকে শুনেছি, অন্য আরেকজন শুনলে বলবে যে এই লোক তাওহিদকে ভালো করে বোঝে না ইনি, তাহলে আমাকে কি দিবে, আমাকে কোন পথে ডাকতেছে, অথচ খুবই ভালো মানুষ, মিষ্টি হাসি তার আছে, ওনাকে আর দশজন লোকও অনেকেই পছন্দ করেন, আমার চাইতে হাজার হাজার লোক ওনাকে বেশি জানেন। তবে আল হিকমাতু দাল্লাতুল মুমিন, জ্ঞান হচ্ছে মুমিনের হারানো বস্তু, আন্না ওয়াজাদাহা আখাযাহা, যেখানে জ্ঞান পাবে সেখান থেকে সেটা নিয়ে নেবে। আর আরেকটি বিষয়, একটা হাদিস, আদ্দিনুন্নসিহা আদ্দিনুন্নসিহা আদ্দিনুন্নসিহা, দিন হচ্ছে নসিহত, নসিহত অর্থ হচ্ছে অন্তরে ভালোবাসা রেখে উপদেশ দেয়া। তো আমি ওই গাইড যাদের, তারা দেখে নেবেন, তারা বুঝবেন যে কারা লিখেছেন রবের প্রতিশব্দ ইলা না, সেখানে লিখবেন প্রতিশব্দ আল খালেক, আল মালিক, আর রাজেক, আল হাকেম। আর যে বক্তার কথা বলেছি উনিও বলতে গিয়ে বলবেন যে আল্লাহ তো আমাদের ইলা, আল্লাহ আমাদের সৃষ্টি করেন তার এবাদত করার জন্য, তার এবাদতের মধ্যে তার হুকুম, যে তিনি যে হুকুম পাঠিয়েছেন রব হিসাবে, রুবুবিয়াতের একটি অংশ হচ্ছে হাকেম, তিনি আমাদের জন্য হুকুম পাঠিয়েছেন, এখন আমাদের কাজ হলো তার হুকুম মেনে চলা। এ ব্যাপারে আপনার সাথে আমার কোনো এক্সেলাফ নেই, হাকিমিয়তকে মেনে নেয়ার ব্যাপারে, কিন্তু হাকিমিয়তটা যাবে রুবুবিয়াতের সাথে। প্রিয় দর্শক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ফলে আজকে আলোচনার নাম দিয়েছি তাওহিদ তিন প্রকার একটি বড় উপহার। আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, জীবনে যা জেনেছি সবচেয়ে উত্তম জানা হলো তাওহিদ। এই জন্য তাওহিদের উপরে তিনটি বুকলেট লিখেছি, একটু এ হলো আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি। তাওহিদ কত প্রকার, তিন প্রকার এখানে লিখেছি। কি বলে তাওহিদের ঘরে প্রবেশ করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে, এটা আটটা শর্ত উল্লেখ করেছি। কি কাজ করলে তাওহিদ থেকে বেরিয়ে যাবে এটা লিখেছি। আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদেরকে আমার মনের কথাটা উপহার দিতে পেরেছি। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর তাওহিদকে বোঝার চেষ্টা করুন। মৃত্যু পর্যন্ত তাওহিদকে জানতে হবে, সাথে অন্যান্য বিষয়গুলো। আবার বলে দিচ্ছি, হাকিম তো আল্লাহ, আল্লাহর হুকুমকেই মানতে হবে, এটা আকীদার সাথে সম্পর্কিত বিষয়। এই জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন আলেম, তিনি একটা বই লিখেছেন, উজুবু
তাহকিম শরীয়তিল্লাহ আজ্জা ওয়াজাল, আল্লাহর বিধান দিয়ে শাসন করা ওয়াজিব ফরজ। তিনি হলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। তো আল্লাহ আমাদেরকে তাওহীদ সঠিক অর্থ বোঝার তৌফিক দান করুন, আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন যারা আমাদের এই আলোচনা শুনছেন, অন্যদেরকে আলোচনা শোনার সুযোগ করে দিন। হাজা ওসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।